হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের একটা উলের মোবাইল কভার বানানো শেখাচ্ছি। প্রথমে আমি 40টা ঘর নিলাম, তারপরে এক কাটা সোজা করলাম, তারপর এক কাটা উল্টো করলাম। দেখো আমি এবারে কিভাবে দুটো আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে ঘরটাকে তুলে নিচ্ছি। এইভাবে পুরো কাটাটা করতে হবে। এইবারে উল্টো কাটায় পুরো উল্টো করতে হবে। এইভাবে সোজা উল্টো মিলিয়ে 50 কাটা করতে হবে। তোমরা চাইলে একটা রঙও ইউজ করতে পারো, মনে হলে দুটো রঙও ইউজ করতে পারো। 50 কাটা হয়ে গেলে তোমরা মোবাইলটা রেখে দেখবে মোবাইলের মাপটা ঠিকঠাক হলো কি না। মোবাইলটা রেখে যদি দেখো কম হয়েছে তাহলে একটু বাড়িয়ে নেবে, আর বেশি হলে একটু কমিয়ে নেবে। এইভাবে তোমরা মোবাইলের সাইজ বুঝে ঠিকঠাক মতো করে নেবে। দেখো এবার ঘরগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখো ঘর বন্ধ করার পর এই রকম দেখতে হবে। এরপর উল্টো করে দু সাইডে সেলাই করে নিতে হবে। দেখো আমি করছি কিভাবে। আমি এখানে কুরুশ দিয়ে সেলাই করেছি, তোমরা চাইলে ছুঁচ দিয়েও সেলাই করতে পারো। দেখো সেলাই হওয়ার পর কিরকম লাগছে দেখতে। এরপরে মোবাইল কভারের হাতলটা করে নিতে হবে। তার জন্য আমি 6টা চেন করে নিলাম। 6টা চেনের মধ্যে 3টে এদিকে 3টে ওদিকে রেখে মাঝখানে একটা চেন করলাম। এদিকে 3টে রেখে ওদিকে 3টে রেখে মাঝখান বরাবর যতটা হাতল করব ততটা বুনে যেতে হবে। এই মোবাইল কভারটা গলায় ঝুলিয়ে নেওয়ার জন্য তোমরা যতটা লেন্থ রাখতে চাও ততটাই বুনবে। দেখো কিভাবে হাতলটা করছি। দেখো প্রথমে আমি সবুজ উল দিয়ে হাতলটা করেছিলাম। এরপর সবুজ উল শেষ হয়ে যাওয়ার জন্য দু সাইডে আমি রানি কিছুটা জুড়েছি। এরপর হাতলটা সেলাই করে দিলাম। আমি এখানে ছুঁচ দিয়ে সেলাই করেছি।
তোমরা চাইলে ক্রুশ দিয়েও সেলাইটা করে নিতে পারো। দেখো কীরকম লাগছে মোবাইল কভারটা, নিশ্চয়ই ভালো লাগছে। তোমরাও তোমাদের পছন্দ মতো কালার কম্বিনেশনে এই রকম মোবাইল কভার বানিয়ে নিতেই পারো। আমি এই রকমভাবে একটা মোবাইল কভার বানিয়েছি, ঠিক এই রকম ডিজাইনের বাচ্চাদের সাইড ব্যাগ এবং বড়দের পার্স বানিয়ে নেওয়া যায়। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাকে শেয়ার করো। আবার দেখা হবে পরের ভিডিওতে, এখনকার মতো বাই।